পাঁচ বছর হয়ে গেছে যেই একটা করে ইলেকশন আসে, 2014 ইলেকশন, 2013 পঞ্চায়েত ইলেকশন, 2016 অ্যাসেম্বলি ইলেকশন, আবার 2019 লোকসভা ইলেকশন আসছে। টোটাল চিট ফান্ডের নাম করে যেখানে পাচ্ছে ঢুকছে, যাকে ইচ্ছে ঢুকছে, কারো যোগাযোগ না থাকলেও ডেলিবারেট ল্যাঙ্গুয়েজ লিখছে লার্জার কনস্পিরেসি। আর আম সরি টু সে, দোভাল, মিস্টার দোভাল যিনি এনএসএর চার্জে আছেন, তিনি হচ্ছেন সিবিআই এর টোটাল, পিএম নরেন্দ্র মোদী যা বলে দিচ্ছেন সেটাকে ইমপ্লিমেন্ট করছে মিস্টার দোভাল। এটা কারেক্ট নয়, উনি বলুন। আজকে যখন আমি শুনেছি, আম সরি, এটা তৃণমূল কংগ্রেসের বাড়ি নয়, আমার তৃণমূল কংগ্রেসের ব্যাপার নয়, আমি একটা অ্যাডমিনিস্ট্রেশন চালাই, আমি যে অ্যাডমিনিস্ট্রেশন চালাই সেই অ্যাডমিনিস্ট্রেশনের যে কোনো একটা সরকারি কর্মী থেকে শুরু করে আমার ফোর্স, আই এম প্রাউড টু সে, তাদের প্রোটেকশন দেওয়া আমার সাংবিধানিক দায়িত্ব, আমার পার্সোনাল দায়িত্ব, আমার গভর্নমেন্টের দায়িত্ব, কোনো কিছু নেই। একটা কলকাতা পুলিশ কমিশনার যার আন্ডারে কয়েক হাজার পুলিশ ফোর্স কাজ করে, তুমি তার বাড়িতে চলে আসছো উইদাউট ওয়ারেন্ট, তার বাড়িতে আসছো কি সিক্রেট অপারেশন করবে বলে, এত বড় অর্ডার সিটি হলো কোত্থেকে? সেন্ট্রাল ফোর্স যারা এজেন্সি আছে তাদের আমরা তাদের মতো রেসপেক্ট করি, তারা তো এখানে যা করে বেড়াচ্ছে তা তোমরা প্রথম দিনই ধরে জেলে ঢুকিয়ে দিতে পারতাম, আমরা তো করি না। সেন্ট্রাল এজেন্সি যারা আছে আমরা সম্মান করি ইনস্টিটিউশনগুলোকে। তাপস পাল একটা ফিল্ম স্টার, তাকে দীর্ঘদিন জেলে রেখে দিয়েছে, সে একটা নাকি তারা স্পন্সর করেছে, স্পন্সর তো সাহারা সব ক্রিকেট টিমকে করেছে, ইন্ডিয়ার ফুটবল টিমকে করেছে, নরেন্দ্র মোদীকে করেছে। নরেন্দ্র মোদী কি গ্রেপ্তার হয়েছে না তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে? আসামে যিনি এখন বিজেপির ডেপুটি চিফ মিনিস্টার আছে, আমার কাছে কাগজ আছে, আমি অথেন্টিক আপনাদের বলছি, যে চিট ফান্ডের মেন লোক এখানে অ্যারেস্ট আছে, তার স্টেটমেন্ট আছে 3 কোটি টাকা দিয়েছে, সে অ্যারেস্ট হয়েছে। বাবুল সুপ্রিয় তাদের মিনিস্টার অ্যারেস্ট হয়েছে। লকেট চ্যাটার্জি যাকে ফ্ল্যাট থেকে শুরু করে সোনার তাল দিয়েছে আমি শুনেছি, অ্যারেস্ট হয়েছে। বলুন আপনারা আমাকে পিসিপিএল একেবারে ফাইন্যান্স মিনিস্টারের ঘরের সামনে, যেটা আজকে দিল্লিতে বিদ্রোহ হয়েছে, এখানে তো মাত্র অল্প কিছু টাকা আর ওখানে হচ্ছে প্রায় 50,000 কোটি টাকার ওপরের টাকা, কিচ্ছু হয়নি। সুতরাং ইচ্ছা করে ডেলিবারেটলি পলিটিক্যালি আমার সাথে পারছে না, পলিটিক্যালি আমাদের সাথে পারছে না, পলিটিক্যালি ফাইট করলে আমার কোনো ব্যাপার ছিল না, ডেলিবারেট অ্যাটেম্প। তৃণমূল কংগ্রেস কিন্তু হেয় করছে যে প্রাইম মিনিস্টারের মুখ দিয়ে এত বাজে বাজে কথা বেরোয়, তিনি যাবে পরশুদিন সিএস এর বাড়ি যাবে, তারপর দিন হোম সেক্রেটারির বাড়ি যাবে, করতে 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 সাহস বেড়ে গেছে, টোটাল কনস্টিটিউশনাল ব্রেকডাউন করছে, প্যারালাল স্টেটে স্টেটে অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে এবং গায়ে জোরে ভয় দেখিয়ে ধমকি দিয়ে ভাবছে বিজেপিকে জেতাবে। বাংলার মাটি খুব দুর্জয় ঘাঁটি, বাংলার মানুষ ওদের ঘৃণা করে, ওদের প্রত্যাখ্যান করে। আমি দেশের যত 23টা পলিটিক্যাল পার্টি আছে তাদের বলবো, যেভাবে ইউনাইটেড ইন্ডিয়া র্যালি আমরা করেছি, আগামী দিন আমরা সবাই মিলে যেন ওদের পরাস্ত করতে পারি। মোদী হাঁটাও, দেশ বাঁচাও, মোদীকে উৎখাত করতেই হবে, তা নাহলে আগামী দিন ভারতবর্ষ থাকবে না, গণতান্ত্রিক রাষ্ট্রে কু হচ্ছে।